আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করে জানতে চান যে ভূমি পরিমাপের ক্ষেত্রে মোজাম্যাপ কেন আমরা পেন্টাগ্রাফ করব। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমরা একটু আলাপ করতে চাই। আমরা প্রথমে জানি যে পেন্টাগ্রাফ কী। পেন্টাগ্রাফ এমনই একটি যন্ত্র যেই যন্ত্রের দ্বারা একটি মোজাম্যাপ থেকে আরেকটি নতুন মোজাম্যাপ তৈরি করেছে। যেমন বর্তমানে তো কম্পিউটারের সাহায্যে পেন্টাগ্রাফ করা হয়, কিন্তু এর আগে আমরা কীভাবে পেন্টাগ্রাফ করতাম, যেমন তারই একটা পেন্টাগ্রাফ মেশিনটা আপনাদেরকে দেখাই, জার্মানি পেন্টাগ্রাফ মেশিন। এই হলো আমাদের এই পেন্টাগ্রাফ। এটা স্কেল ভিত্তিক, আপনি যতটুকু স্কেলে ম্যাপ করতে চান ততটুকু স্কেলে করতে পারবেন। এই পেন্টাগ্রাফের মাধ্যমে ম্যাপকে 16 ইঞ্চি একটা ম্যাপকে যদি আপনি 64 ইঞ্চিতে নিতে চান নিতে পারবেন, যদি আপনি 32 ইঞ্চিতে নিতে চান নিতে পারবেন, 8 ইঞ্চি স্কেলে যদি করতে চান অথবা 4 ইঞ্চি যে কোনো স্কেলে আপনি এটা ছোট বড় করতে পারবেন। আবার এই পেন্টাগ্রাফের মাধ্যমে আরেকটা ম্যাপ তৈরি করা সম্ভব। এখন আমরা জানব ভূমি পরিমাপের ক্ষেত্রে মোজাম্যাপ পেন্টাগ্রাফ কেন করব, আর পেন্টাগ্রাফ করলে আমরা কী কী সুবিধা এখানে পাব। পেন্টাগ্রাফ মূলত একটি ম্যাপ থেকে আরেকটি ছায়া কপি করে, যেমন আমরা ট্রেসিং যেইভাবে করি ঠিক পেন্টাগ্রাফটা আরেকটা ম্যাপ করা, মানে সাদা কাগজে না, জাস্ট ট্রেসিংয়ে একটা ম্যাপ আরেকটা ম্যাপের উপরে যাতে ফালানো যায়। যেমন ধরেন আপনার নিজের বাড়ির জমি, আপনারা সিএস রেকর্ডের মালিক। এখন আপনার সিএস রেকর্ড হয়েছে আজকে 100 বছর, কোনো জায়গায় আরও বেশি। তো আপনি সিএস রেকর্ডের মালিক, আপনি সিএসএ জমির ডিমার্কেশন করে আপনি ভোগ দখলে আছেন। আশপাশের জমি মালিক যারা আছে তারাও সিএসএ ভোগ দখলে আছে সিএস মৌজা ম্যাপ অনুযায়ী। 40 বছর পর আবার রেকর্ড আসলো, যেমন 1962 সালে যে আরএস রেকর্ডটা হয়েছে, এই আরএস রেকর্ডে যে আপনার তার ফতিয়ান ইত্যাদি তার চেঞ্জ হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মৌজা ম্যাপে আমার কি রেকর্ডটা ঠিক হয়েছে নাকি ভ্রান্তি হয়েছে, না আমার লাইন থেকে অন্য লাইনে চলে গেছে, এই জিনিসটা মূলত আমরা যাচাই করার জন্য আমাদের এই পেন্টাগ্রাফটা দরকার। পূর্বে আমরা পেন্টাগ্রাফ করতাম পেন্টাগ্রাফ মেশিনের সাহায্যে, তো বর্তমানে ডিজিটাল যুগে আমরা কম্পিউটারের মাধ্যমে অটোক্যাডের সাহায্যে পেন্টাগ্রাফ করে থাকি। তো চলুন আমরা দেখি কম্পিউটারে যে পেন্টাগ্রাফ কীভাবে করা হয়, পেন্টাগ্রাফ জিনিসটা কী, এর সুবিধাগুলি আমরা দেখি। এখন আমরা দেখি যে কম্পিউটারের মাধ্যমে কীভাবে পেন্টাগ্রাফটা আমরা করি। আমরা গত কিছুদিন আগে বলাজ সদর থানার চরকালী মৌজায় পরিমাপের জন্য যাই। কক্ষগণ আমাদেরকে এই চরকালী মৌজার আরএস ম্যাপ এবং বিএস ম্যাপ সরবরাহ করেন। তখন আমরা পক্ষদেরকে প্রশ্ন করলাম যে আমরা কোন ম্যাপ অনুযায়ী জমি মাপব। তখন পক্ষ আমাদেরকে বললেন যে আরএস আমার এত দাগ, তার পরবর্তী জরিপে বিএস আমার এত দাগে রূপান্তরিত হয়েছে, জমির কোনো সমস্যা হয় না। তো আমরা যখন আশপাশের জমি পরিমাপ করে কম্পিউটারের সাহায্যে স্কেল দিয়ে টোটাল স্টেশনের মাধ্যমে যখন জমি পরিমাপ করে আমরা এস এ ম্যাপ অনুযায়ী সীমানা দিতে গেলাম, তখন পার্শ্ববর্তী জমির মালিক বলে যে এখানে সীমানা দিবেন না, কারণ এখানে আমার জমি আছে। তখন আমি বললাম যে এস এ ম্যাপ অনুযায়ী আপনার জমি যেখানে আছে সেখানে আমরা রেখে সীমানা দিচ্ছি। তারপরেও আপত্তি করলেন যে না, আমি বিএস ম্যাপ অনুযায়ী আমাকে জমি বুঝ দিতে হবে। তখন আমরা এই যে এস এ ম্যাপটা দেখেন, এই এস এ ম্যাপ আর এলো বিএস ম্যাপ, এই এস এ ম্যাপ আর বিএস ম্যাপ আমরা পেন্টাগ্রাফ করলাম, তার মানে হুবহু এই ম্যাপটা আমরা আবার তৈরি করলাম, এস এ ম্যাপ বিএস ম্যাপ তৈরি করলাম। তৈরিটা কেন করতে হয়, যেমন আমাদের এইখানে এস এ ম্যাপটা যখন আমরা এটার উপরে নিয়ে আসি তখন কিন্তু আমার এই বিএস ম্যাপটা ঢাকা যায়, তো যার জন্য আমার পেন্টাগ্রাফ করে সব কপি আমার নিতে হয়। আমরা এই বিএস ম্যাপ পেন্টাগ্রাফ করলাম, এখানে আরএস ম্যাপও পেন্টাগ্রাফ করলাম, করে যখন আমরা দেখেন আমাদের জমিটা হলো কোনটা আমরা ডিমার্কেশন করছি, আমরা ডিমার্কেশন করছি এই 343 দাগ, আমরা 343 দাগটা এখান থেকে আমরা কপি করে নিয়ে নিই।
এই 343 দাগ আমরা এখানে কপি করে নিয়ে নিলাম। এখন আমরা যখন এই বিএস ম্যাপটা, যে বিএস ম্যাপটা আমরা ঠিক আপনার এই নর্থ ইস্টিং পয়েন্ট নির্ণয় করে আমরা এই ছেড়ে দিলাম। দেখেন আমরা এই ম্যাপটা, যে এই ম্যাপটার উপরে ছেড়ে দিছি, আমাদের উত্তরে যে লাইনটা, এই লাইনটা সেম মিলে গেছে। এই যে উত্তরের যে লাইনটা আছে, এই লাইনটা মিলে গেছে আমাদের, ঠিক আমাদের এই পশ্চিমের, পশ্চিমের লাইনটা আমাদের মিলে গেছে। তাহলে অন্যান্য দাগ আমার কোথায় গেল আর আমার দেখার কোনো সুযোগ নেই। দেখেন এই পশ্চিমের লাইন যখন লাইনের উপরে পড়ছে, উত্তরের লাইন যখন লাইনের উপরে পড়ছে, এখানে এসে দেখেন বিএস ম্যাপ কী অবস্থা হয়েছে। তাতে অন্য মৌজার মধ্যে এই এস এ লাইন থেকে আপনার 16 ফিট 6 ইঞ্চি ওভার হয়ে গেল। তাহলে এখন আর এই 16 ফিট 6 ইঞ্চি তো অন্য মৌজার জমি, এই জমিটা তো আমি এখানে আনতে পারতেছি না। তাহলে আমার কি করতে হবে, যেহেতু আরএস সংশোধন করা সম্ভব, বিএস সংশোধন করাও সম্ভব, সিএস ম্যাপ সংশোধন করা সম্ভব না, যেহেতু আমার এই ম্যাপটা এখানে আসছে, দখলীয় প্রদর্শন এখানে, ম্যাপ যদিও ওখানে যেয়ে থাকে আমি কিন্তু ওখানে যেতে পারবো না। আমি যে ডাকটা কাজ করতে গেছি, তাদের ডাকটা হলো 343 দাগ আমার নালিশি দাগ, আরএস দাগ, কিন্তু খতিয়ানে দেখাইছে 497 দাগ, বিএস দাগ। দেখেন উনি যখন আমাদেরকে বলল যে সীমানা আপনি বিএস ম্যাপ অনুযায়ী দেন, যখন আমরা পেন্টাগ্রাফ করে আরএস ম্যাপের উপরে বিএস ম্যাপটা ফালাইলাম, ফালানোর পরে এই 344 দাগটা ওই মালিকের, যেই মালিক আপত্তি দিছে। আমি বিএস অনুযায়ী যদি সীমানা দিতে যাই, তাহলে আমি এস এ লাইন থেকে প্রায় 20 ফিট আমি তার জমির ভিতরে ঢুকে যাইতে হয়, উত্তর সাইড দিয়ে, দক্ষিণ সাইড দিয়ে আমার ঢুকে যেতে হয় 19 ফিট 10 ইঞ্চি। তাহলে আমরা বিএস ম্যাপের উপরে কাজ করতে পারবো কোন সময়, যদি আরএস এবং বিএস পারফেক্ট লাইনে থাকে, তাহলে আমরা বিএস ম্যাপের উপরে সার্ভে করে থাকি। আর যদি পারফেক্ট লাইনে না থাকে, তাহলে তো আমরা কারো ঘর বাড়ি ভেঙে অন্য জায়গায় দখল নেওয়া সম্ভব না, যার জন্য আমরা এস এ বা আরএস ম্যাপের উপরে কাজ করে থাকি। যেখানে আরএস এর সাথে সিএস এর গড় মিল আছে, ওখানে আমরা সিএস এর উপরে কাজ করে থাকি। যেমন ধরেন আপনার এই যে ম্যাপের পূর্ব পার্শ্ব, আরএস আর বিএস এ অ্যাকুরেট মিলে গেছে, ঠিক পশ্চিম পার্শ্ব আইসা মোটামুটি মিলে গেছে, তাহলে ভিতরে আইসা সব গড় মিলে হয়ে গেছে। তার মানে জরিপ যারা করছেন, তাদের অনভিজ্ঞতার কারণে হোক, অজ্ঞতার কারণে হোক, এই ভুলটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা ভুল রাস্তায় তো থাকতে পারি না, কারণ আমার বাড়ি ছাড়িয়ে আমি এই 30 ফিট উত্তরে যাব না, 30 ফিট দক্ষিণ দিয়ে আমি বাড়ি ছাড়বো না, যেহেতু আমার ঘর বাড়ি করা আছে। তাহলে আমার কী করতে হবে, আমি তাকে বুঝে দিতে হবে যে ভাই আমার যে দখলীয় অবস্থান সাবেক ম্যাপ অনুযায়ী আছে, আমার জমি কম নেই, কম থাকলে ম্যাপে যদি কম থাকে আপনি কম নেবেন, ম্যাপে বেশি থাকলে আপনি বেশি নেবেন, কিন্তু বিএস ম্যাপ যদি সঠিক বাউন্ডারি ঠিক করে যদি না হয়, তাহলে আপনি বিএস অনুযায়ী যদি আপনি সীমানা দিতে যান, তাহলেই আপনার সমাজে গ্যাঞ্জাম বিশৃঙ্খলা এইগুলি আপনার অনবরত হইতে থাকবে। আশা করি প্যান্টাগ্রাফ জিনিসটা কী, কেন প্রয়োজন এটা আপনি বুঝতে পারছেন। যদি আপনি প্যান্টাগ্রাফ করে সরজমিনে মাপজোক করেন, তাহলে আপনার মাপটা 100% সঠিক হবে, আপনি অন্য দাগের ভিতরে আর ঢুকতে হবে না, কেউ আপনার বিরুদ্ধে কোনো আপত্তি করতে পারবে না। যদি আপত্তি করে, যখন উনি এটা দেখবে যে ম্যাপে ম্যাপে এই সংঘর্ষ আছে, তাহলে ওনার ভুল অবশ্যই উনি বুঝতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।